ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ডিএসসিসির জনসংযোগ বিভাগ। এতে বলা হয়, রাত 1:30টার দিকে সর্বশেষ 39 নম্বর ওয়ার্ডে বর্জ্য অপসারণের মধ্য দিয়ে প্রথম দিনের কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা হয়েছে। এর আগে দুপুর 2:00 থেকে এ কার্যক্রম শুরু হয়, অর্থাৎ 11.5 ঘন্টায় প্রথম দিনের কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা সম্ভব হয়। ঈদের দিন ঢাকায় মুষলধারে বৃষ্টিতে বিভিন্ন এলাকায় পশুর বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে যায়। নগদের কাছে হক করলেই সমান, হেলেগা নগদের সেন্ট মানে একদম ফ্রি। এর আগে গত রাত 10:00 সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা উত্তর সিটি জানায়, নির্ধারিত 8 ঘন্টার মধ্যেই অপসারণ করা হয়েছে শতভাগ বর্জ্য। রাজধানী কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ জানাবেন, বর্জ্য কতটা অপসারিত হয়েছে, উত্তর সিটি কর্পোরেশনের তৎপরতা কেমন দেখছেন? উত্তরের সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম যেমন বলেছিলেন যে নির্ধারিত 8 ঘন্টার মধ্যেই বর্জ্য অপসারণ হবে, তবে আমরা যতটুকু দেখেছি নির্ধারিত 8 ঘন্টার আগেই উত্তর সিটির অধিকাংশ বর্জ্য অপসারণ হয়েছে এবং একরকম শতভাগ বলা যায়। এরপরে সারাদিন বৃষ্টিতে ভিজে যেমন তারা কাজ করেছেন, এই কাজ করার পরে যখন এরপরেও যে সকল বর্জ্য ছিল সেগুলো রাতের বেলা মাঝরাতে যখন এনে ফেলেছেন এগুলোকেও কিন্তু এখন পরিষ্কার করার চেষ্টা চলছে। সকাল থেকেই কাজ করছেন তারা, নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামী 3-4 ঘন্টার মধ্যে বাকি যে সকল বর্জ্য আছে সেগুলোও তারা অপসারণ করা শেষ করবেন। আমার সাথে কিন্তু বর্জ্য অপসারণের একজন যিনি আছেন, বর্জ্য অপসারণ করছেন তার সেই পক্ষের একজন লোক আছেন সিটি কর্পোরেশনে, তার সাথে আমি কথা বলছি। আপনারা যেমনটা আতিকুল ইসলাম মেয়র বলেছিলেন যে বর্জ্য অপসারণ 8 ঘন্টার মধ্যে হবে, কিছু বর্জ্য রয়ে গেছে যেগুলো এর রাতের মাঝরাতে এসেছে কাজ শেষ করে, তো এগুলো কতক্ষণের সময়ের মধ্যে আপনারা শেষ করতে পারবেন আর কি সময় আপনাদের লাগবে বলে মনে করেন? যে আমরা মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশে ইনশাল্লাহ কাজ চলমান হয়ে গেছে মোটামুটি, এখন যেগুলো এই 3-4 ঘন্টার ভিতরে আমরা ইনশাল্লাহ কাজ সম্পূর্ণ হবে। এমনিতে অন্যান্য জায়গাগুলোতে কেমন আপনারা করেছেন, সকাল থেকে যে কাজ করছেন কখন এসেছেন সেই? আমরা রাত থেকে কাজ করেছি, এখন আবার সকাল আবার মানে কাজ করতেছি আর কি। আবার কতটুকু আশা করছেন কত সময়ের মধ্যে শেষ করতে পারবেন বলে আশা? এই তো মোটামুটি ইনশাল্লাহ বেশিরভাগ হয়ে গেছে, কিন্তু অল্প কিছু আছে, 2-3 ঘন্টার ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে প্রিয়া। এছাড়া আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই সিটি কর্পোরেশনের অধীনে যে সকল ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলোর মধ্যে উত্তরের মেয়র কিন্তু সকাল থেকেই কিন্তু ছিলেন প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা সিটি কর্পোরেশন প্রত্যেকটা ওয়ার্ডে ছিলেন, নিজে তদারকি করেছেন, পরিচ্ছন্নতা কর্মীদের সাথে থেকেছেন, বর্জ্য অপসারণ ব্যবস্থার কাজের উদ্বোধনও করেছেন, নিজে কাজ করেছেন। আর এ উপলক্ষে উত্তর সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারী সবারই কিন্তু ঈদের ছুটি বাতিল করা হয়েছে, পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন তাদেরও কিন্তু ছুটি বাতিল করা হয়েছে। তারা কাজ করছেন, রাত দুপুর নেই, বৃষ্টি নেই, এখন কিন্তু আকাশ মেঘলা, বৃষ্টি আসতে পারে, এরপরেও কিন্তু তাদের কাজ থাকবে, তারা কাজ করে যাচ্ছেন। তারা আশাবাদ ব্যক্ত করছেন যে আগামী 2-3 ঘন্টার মধ্যে বাকি যে বর্জ্য আছে সেগুলো তারা অপসারণ করতে পারবে। তো প্রিয়া, বর্জ্য অপসারণ প্রায় শেষই বলা যায় উত্তর সিটি কর্পোরেশনের, সত্যি বলা যায় এখন পর্যন্ত আমার কাছে এই ছিল উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ সর্বশেষ। প্রিয়া ফরহাদ, ধন্যবাদ আপনাকে। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।